অনেক কিছু করার প্ল্যান আছে, কি করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আপাতত আমি ওটসটা রান্না করে নিই। জিরা ফোড়ন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো সবজি। আজকে যেহেতু হচ্ছে শনিবার, আজকে হচ্ছে নিরামিষ খাবার খাই, তো এর মধ্যে ওই জন্য আর পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। এটা হচ্ছে মুগ ডাল দিয়ে করবো আজকে, সবজি দিলাম একটু। এর মধ্যে সবজিটা ভাজা যখন ভেজে যাবে তখন একটু মুগ ডাল দিয়ে ভেজে নিয়ে তারপর ওটসটাকে দিয়ে নেড়েছে জল ঢেলে দিলেই, নুন হলো দিয়ে দিলেই রেডি হচ্ছে আমার ওটস খিচুড়ি। চলো রান্নার পরে তোমাদের সঙ্গে আবার দেখা। গ্যাসে ওটসের খিচুড়ি বসিয়ে দিয়ে তারপরে দুজনে চললাম হচ্ছে জল আনতে, কারণ জল চলে যাওয়ার সময় হয়ে আসছিল আর সারাদিন জল ছাড়া থাকা অসম্ভব। ওই কারণে হচ্ছে জল ভরতে বেরিয়ে পড়লাম দুজনে, আর বোতলগুলোতে সবগুলোতে জল ভরে নিয়ে তারপরে যখন কলসি নেওয়ার পালা আসলো তখন বরকে বললাম যে কলসিটা ভরে দিতে, কারণ কলসিটাতে জল এক্সট্রা করে নিয়ে রাখি, যে কোনো সময় যদি মানে ইলেকট্রিকের প্রবলেম হয় তখন এক্সট্রা জলের দরকার হয়, ওই কারণে কলসিতে নিয়ে রাখি। তো কলসি আমি কোমরে নিয়ে হাঁটতে পারি না বলে বরকেই বললাম ওটা ভরে নিয়ে আস। জল নিয়ে এসে দেখি আমার ওটস রান্না প্রায় শেষের দিকে, কারণ দুটো সিটি অলরেডি পড়ে গেছে, এখন আরও দুটো সিটি পড়লে আমি এটাকে নামিয়ে নেব। তো চলো আমি এই দিকে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো এখন, তারপরে আজকে যেহেতু বললাম নিরামিষ খাবার ওই জন্য ভেজ ডাল করবো। ওটস রান্না আমার কমপ্লিট, আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখন বরকে খেতে দিয়ে দেবো, মানে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। Hold me close till I get up, time is barely on our side. অতিথি যতই নারায়ণ হোক, স্বামী আমার পরমেশ্বর, তাই আজকে স্বামীকেই আগে দেবো খেতে। নাও এদিকে তাকাও, বড় ভাই তোমার জন্য নিয়ে আসছি, দাঁড়াও। এই যে এবার নারায়ণকে দেবো, অতিথি আমাদের নারায়ণ, এনাও বড় ভাই। প্রত্যেক দিন, আরে ওইটা কোনো না, বাড়ির লোক তো তুমি, ভাই আবার বাইরের হয় না, ওইটা একটু ওই অ্যাড করলাম একটা কিছু। খেয়ে তোমরা রিভিউ দাও কেমন হয়েছে, কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে, কিন্তু আরেকটু মানে পাতলা হলে বেশি ভালো হতো, তাই তো বল, মানে ওই বেশি একটু ওই ঘন হয়ে গেলে খেতে পছন্দ করে না। আচ্ছা পরের দিন করে দেবো, এরপর নেক্সট দিন যেদিন ওটস করবো আরেকটু পাতলা করে করবো। তো চলো আমি এখন আমার রান্নাঘরের কাজ করি, টাটা তোমাদেরকে। রান্না বান্না কমপ্লিট করে এবার চলে আসলাম ধোয়া কাচার পালা কমপ্লিট, কারণ আমার হাতে তো ধুতে হয় না, এবার এগুলোকে নিয়ে যেতে হবে শুকাতে দিতে। মেশিনটা আছে বলে খুব সুখ, মেশিনটা আছে বলে ওই জন্য তো আমার বাড়ি থেকে দিয়েছে আমার বাবা কাকা, জানি মেয়ে কাজ করতে পারবে না, মেয়ে পছন্দ হয়ে গেছে। ইয়া হাজার না ওকে জো না না, এই এইটা সময় কাকিমা বলছে যে বলছে তোকে ফ্রিজ কিনে দেবে, আর কাকিমা বলছে ফ্রিজ নিস না বল ওয়াশিং মেশিন, মানে ছোট কাকিমা আমার, তাহলে কাচতে দিতে কষ্ট হবে না আমার। তো চলো এখন ছাদে গিয়ে জামাগুলো মেলে দিই, বেজি বেজি লাগছে, বলতে ইচ্ছা করছে না কোনো কাজ, লেজিলাম হে।
আমার সঙ্গে উল্টো পাল্টা প্র্যাঙ্ক করে আমার নাইটিটাকে পুরো ব্লু কালার করে দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে উজালা দিয়েছি আমার নাইটিকে। এমনিতে তো উজালার দরকার ছিল এখানে। এমনিতে গামছাটাও তাই হয়ে গেছে, গামছাটা আয়রন দারুন দারুন কালার, পুরো নতুন হয়ে গেছে। এখন থেকে আর উজালা আনবো না, এরকম এই আবিরটা নিয়ে আসবো। শীতটা অনেকটা বড়, এভাবে দিলে হবে না। মানুষ ছোট, মুখ ছোট না, সত্যি কথা বলে এদিকটা পুরো মাঠ না, দু মিনিটে শুকিয়ে যাবে, দু মিনিটে পুরো মাঠ, তো ওই জন্য হাওয়াটা আসে বলে ফাঁকা এদিকে। তো দেখো বন্ধুরা, কত বড় হয়ে বাচ্চাদের মতো মুখ লাগিয়ে জল খাচ্ছে। দেখো মুখটা, দেখো মুখটা, বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছিলাম দেখেছ, আর তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট বসলাম, আর বেডশিটটাও শুকিয়ে গেছিলো তো পেতে দিয়েছি। এই দেখো বেডশিটটাও পাতা কমপ্লিট, এখন শুধু বসে বসে রেস্ট নিচ্ছি, আর এরপরেই আমার বাচ্চারা আমার কাছে পড়তে চলে আসবে, ওদের পড়া আছে তো ওরা আসলে ওদেরকে পড়াবো, তারপরে পড়ানো হয়ে গেলে দেন ভাবছি একটু বাড়িতে যাব। মানে এভাবেই কাটে সারাটা দিন, তেমন কোনো কাজ নেই, আবার যখন কাজ থাকে তখন প্রচুর কাজ থাকে, তো এইভাবেই টুকটুক করে কাজ করে সারাদিনের সময় কেটে যায়। আর এখন তো ভালোই বেশ সময়টা কাটছে, কিন্তু আর কটা দিন পরে যা গরম পড়বে তখন ভাবছি যে এই উপরে থাকাটা অসম্ভব হয়ে যায়, তখন যে কী করে থাকবো। তো কাদের ওইখানে কি কেমন গরম পড়েছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। আমাদের এখানে আজকে বেশ তাপ, মানে বেশ গরম লাগছে, ফ্যান চালালে শীত করছে আর ফ্যান বন্ধ করলে গরম লাগছে, তো এইভাবেই চলছে। এখন রাতে হচ্ছে প্রথমের ফ্যান চালাতে হচ্ছে, দিয়ে ভোরের দিকে আবার কম্বল গায়ে দিতে হচ্ছে, এমন ওয়েদার হয়েছে এখন। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, সারা দিনের কী কী করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।